আমি মদিনার লম্বা জামা পরি, আমি যদি ভুলে থাকি বলো আমি প্যান্ট শার্টটাই লাগাই, সবাই এক পোশাকে থাকবো, কারণ আমাগো ধর্ম এক। তুমি এগুলো বুঝো না, বুঝানোর জন্য রাত নাই দিন নাই বারো মাস। আগে শীতের দিন ছাড়া ওয়াজ হইত না, মসজিদ মাদ্রাসার প্যান্ডেল ছাড়া ওয়াজ হইত না, এখন সিফা গলির মধ্যে রাস্তায় ওয়াজ, ফজরের পরে বয়ান, সারা রাত বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, জোহরের পরে বয়ান। কয় হুজুর আপনি যাইয়া দশ মিনিট একটু দোয়া করে আসবেন, আর কিছু দরকার নাই। বারোটা মাস কোন সময় খানা নাই, ঘুম নাই, সব আজকে সারা দিন মাত্র মাগরিবের সময় ইফতারি করলাম, এরপরে আসলাম এই সেই ডাইরেক্ট স্টেজে উঠলাম, কোথায় খানা কোথায় ঘুম। আমি রকম প্রতিদিন বারো মাস দৌড়াইতেছি, মুসলমানের বয়ান করি, বয়ান করি এত, এই কথা একবার বলি নাই যে কষ্ট পাবে, এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। পাস করলি তুমি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলিগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। এরপরও কি বলতে চাই, সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি, পায় হাত রাইখা মাথা নত কইরা কথা বলি, একটা কর্কশ ভাষা ব্যবহার করি না, যদি অজান্তে হইয়াই যায় হতেই পারে, কারণ দশটা কথা বললে একটা কথা একটু আঁকা বাঁকা হতেই পারে, এক ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন চিল্লাইলে দুই একটা কথা একটু অজান্তে উল্টা পাল্টা হতে পারে, এটা আল্লাহর কাছেও ধরা নাই, জমিনের কাছেও ধরা নাই। এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি, আপনাদের ফাঁকে ফাঁকে বলি ভাইজান মনে কষ্ট পাইছেন নি মাফ করে দেন, আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে আবার বয়ানের শেষে ক্ষমাও চাই, এরপরও বয়ান দিয়ে বুঝাই। কি বুঝাই? কথা ও দুনিয়ার নবীরা আসে, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা একমাত্র আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শমান বা মদিনাওয়ালা নবীর আর কারো আদর্শ মানা যাবে না। এই কথা বলতেছি রে বাবা, কিন্তু দুঃখ এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান, আমি নামাজ না পড়লে লজ্জায় হুশ থাকে না, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও, আজকে যদি পর্দা থাকতো জবানকে কন্ট্রোল রাখতা তাহলে আমার যুবতী বোনেরা যুব যুবকের চরিত্র নষ্ট করতে পারত না, আমার যুবকেরা যুবতীদের চরিত্র নষ্ট করতে পারত না। তুমি মুসলমান আমিও মুসলমান সব বুঝি, এরপরও পায়ে ধরে বলতেছি টুপি মাথায় দিতে চাই না, বরং উল্টা আঘাত করি টুপিওয়ালাদের উপরে, আক্রমণ করি কথার মাধ্যমে, দাড়ি রাখতে চাই না, পর্দা করতে চাই না, কি চাই? আবার এর মধ্যে একদল ঘি ডালে ঘি, কি এত এবাদত লাগে না, নফল লাগে না, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পর্দার ভিতরেই কি ইসলাম, এভাবে করতে করতে খালি প্রশ্নবোধক চিহ্ন দিয়া এখন সবগুলো না বানায় দিল, তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যেই কি ইসলাম, পোশাকেও নাই, তুই ইসলামটা কোন চাপাবাজির মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম না। আল্লাহ হেদায়াত দান করুন, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো,
দুনিয়া মে হো দুনিয়া কা তো লোবগার না হো বাজার সে গুজর হো খরিদার না হো ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कौन नहीं जिंदगी में बंदगी तू कौन नहीं জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুল বন্দগি জিন্দগি শর্মিন্দগি বালিশে মাথা লাগাইয়া হিসাব করো কয় হুজুর হিসাবের দিন শেষ আগে বালিশে মাথা লাগাইলে একটু চিন্তা করার সময় হাতে ছিল কিন্তু এখন কই চিন্তা করার সময় নাই গজবের মোবাইলের মোরা কাওয়ায় কখন রাত্র তিনটা বাজলো মোবাইলওয়ালার খবর নাই এই মোবাইল নিয়া সারা রাত তাকায় তাকাইয়া কবিরা গুনাহ করে আমার যুবক আম্মা জান কয় তিনটা বাজে ল্যাবের ভিতরে বাতি জ্বলে কেন কয় মোরা খাবায় আছে হাসিও না রে যুবক ভাই হা তুমি যদি তাকায়া দেখো একটা পানির কূপের কিনারা একটা শিশু বাচ্চা খেলতেছে অথবা জ্বলন্ত আগুনের কিনারায় তুমি দ্রুত গতিতে খুঁজবাই বাচ্চা কার তাড়াতাড়ি নাও তুমি আগুনের কিনারা থেকে ধৈরা কোলে নিবা অথবা পানির কিনারা থেকে ধৈরা কোলে নিবা নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে বাচ্চাটা এখানে খেলতেছে কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না কামড় দেয় চিমটি দেয় কারণ খেলার মজা কিন্তু বাবা ওই চিমটি খাইয়াও ও যদি তোমাকে লাত্তি দেয় তারপরও তুমি আগুনের কিনারা রাইখা যাবা না এটা তোমার বিবেক এটা তোমার আকল এটা তোমার আকল কেউ বলতে হবে না শিখাইতে হবে না এটা তোমার আকল অ্যান্সার দিতেছে তুই আমাকে যত কামড় দেস চিমটি কাটো লাত্তি মারো তোরে রেখে যাব না কারণ তুই জানো না তোর সে আকল কম আমি জানি এই খেলার মজা পাইয়া যদি আল্লাহ না করুন আগুনে পড়ে যাও পানিতে পড়ে যাও তোর জিন্দেগি বরবাদ তোর মায়ের ঘুম হারাম বাবার ঘুম হারাম হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়ে সমাজের চক্ষুষ্মান উলামায়ে কেরামরা তাকায়া দেখতেছে ও উম্মত তুমি আজকে দাড়ি কেটে বেপর্দায় চলে গান বাজনা শুনে জাহান্নামের কিনারায় বসে খেলতেছে আলেমরা পাও দূরে দূরে ডাকে ফেরো পাও দূরে দূরে বলে আর নামাজটা সারিও না রে বাবা বেপর্দায় চলিও না মা বাবার সাথে বেয়াদবি করিও না যদি এখন তুমি ওই মোবাইলে ওই গুনায় মজা পাইয়া তুমি চ্যাটিং করতে মজা পাইয়া এখন আর হুজুরদের কথা তোমার কাছে ভাল লাগে না তুমি এখন হুজুরের গালি দাও হুজুর কয় তুই যত গালি দাও যত বিরোধিতা করো এই গালি খাইয়াও তো আমাদের মুরব্বীরা কথা বন্ধ করে নাই আবু হানিফা কথা বন্ধ করে নাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যাকে কাফের বলে ফতুয়া দিত তারপর তার দাওয়াত বন্ধ করে নাই আমার নবীর রাস্তায় কাটা দিত নবী দাওয়াত বন্ধ করে নাই গালি দিত নবী দাওয়াত বন্ধ করে নাই কারণ আমার আকল আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য ওলামায়ে কেরাম তাকাইয়া দেখার পর বলে বাবা তুমি যতই গালি দাও তোমার তো জানা নাই তুমি গুনার মজা পাইয়া খেলতে 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 হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায় আজরাইল আলাইহিসসালামকে যদি আল্লাহ পাঠায় দেয় আর আজরাইল আইসা যদি দেখি তোর হাতে নাজগানির মোবাইল
তুই বসে বসে নাচ দেখতেছো, গান শুনতেছো, আজান হইতেছে, তোর গানের আওয়াজ বন্ধ হয় না, তোর নাটক বন্ধ হয় না, কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছো, কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো। আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না। আল্লাহর নবী বলেন, এই গুনাহগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে, মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, চোখগুলো নীল নদের মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। ও মা বলিয়াও ডাকতে পারবে না, আব্বু বলে ডাকতে পারবে না। আজরাইল আইসার রুহটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে, রুহটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে, বের হইতে চাইবে না। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাঠির আগায় আলকাত্রা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে, ওরে গুনাগার জাহান্নামের আসাবির যুব, আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই, তোমার পায়ে ধরলাম, তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না, তোমার কপাল এত খারাপ, নিজেও দাঁড়িয়ে রাখতে পারো না, যারা রাখে তাদেরও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না, এত কপাল পড়া তুমি কেমনে হইলা, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না। আজরাইল যখন রুহুটা টান দিবে, সাথে সাথে শরীর রগগুলো সিরিয়ার রুটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন, বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন, ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছি, একটা জেলখানা বানায় রাখছেন, ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না, এরপর গালাগালি করবি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগ করিয়া বলে, ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি, জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মার দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার কাছে সব বান্দা মোহাব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক, এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহ পাক ভোর রাতে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি, রে গুনাহগারে রাত রাখো, ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছ, ওরে তোর 30-40-50-70 বছর হায়াত তারে গুনায় যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছ, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয়, এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ দুই লাইনে করো, দুই লাইনে দুই ধারায় মামলা, অপরাধ যদি তিন লাইনে করো, তিন ধারায় মামলা, এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায়, কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায়, 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে, এবং রায় 30 রকম হয়।
কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই জিনার গুনাহ করছো ধারা একটা, তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা, কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই। তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো, আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো, হে মালিক আমার আমল নামায় গুনার গুনাহ, আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না। যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি, আমার মা বাবায় লাথি মেরে তারায় দিত, মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না। ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো, এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই, গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই, গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসি ক্ষমার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই একদিন আর দুই দিন না, বছর বছর 70-80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুনাহ করব না, ওই জাহান্নামের আগুন সইতে পারব না রে বালি, ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না, ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে যে আযাব হবে সহ্য করতে পারবো না, কই পাবো মশারি, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম, ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না, আর গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারবো না, ও আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি, ওই নাফরমান বেনামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপের কামড়, ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মারা ও বোনেরা ভালো করিয়া বুঝো, 15,500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই, আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগাবো, কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহরে সাক্ষী নেই কি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি, আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়া রাখছেন, গুনাহ করার আকর্ষণ। নারীদের নাচ গান দেখলে আমার অন্তর ওচে, আমি দেখি কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই, তুমি তো কথা আবোল তাবোল বলো আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবোল তাবোল কথা বলার চেষ্টা করি না,
কোন কথার পরে কোন কথা বলবো এটা আমার ডায়েরিতে লেখাও নাই, মাওলার কাছে ভরসা করে বসছি কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন ওই কথাই বলতেছি। এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই, মনে করিও না গো সম্মান কম। বলো একজনে দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দর হয়েছ। আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়ে বালিশে ঘুমাই, ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি তারপরও কেন সারি না। রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না এরপরও কেন কাটি না, আল্লাহর আজাবের ভয়। এরে আল্লাহর বান্দারা নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে উঠা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ সারি না কেন, আল্লাহর আজাবের ভয়। মরণের পরে আজাব হবে আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মোটেও নষ্ট হয় নাই, এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই। তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা, তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, পাঁচক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাত জামাতে পড়ে, তুমি কেন পারো না একটু জিজ্ঞেস করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না। তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমজানে একটা রোজাও ভাঙ্গে না নাই, তুমি কেন রোজা রাখতে পারো না, তারাবি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, আসলে কি বলো এবার কি দলিল দিবা, এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে তুমি পড়ো না, তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে তুমি পড়ো না, এখন কি জবাব দিবা বলো। এখন জবাব একটাই, তোমার কপাল ফুরে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বদদোয়া দিয়ে দিছে, তোমার কপাল ভরে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি আবার অনেকের চোখে পানি নাই, কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি ধইরা পুলিশে কি পি মারা মারে, এরপরও চোখে পানি আসে না নাই। অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা ওলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজন আরে ব্যাত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে, একটু চিন্তা করো ওরে মারলো কে। এরে যুবক আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করার রাঁধুনি আমার মা, খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আগুন, রান্নার পরে আব্বা খায় আম্মা খায় আমিও খাই বোনেরাও খায় একই, কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। এই বুদ্ধিজীবীরা জবাব দাও, আমাকে তো বুদ্ধি নেই, তোমার অনেক বুদ্ধি, জবাব দাও কারণ কি। আল্লাহর কুদরত বলবা না, কারণ তুমি আল্লাহকে মানো না, তুমি আল্লাহর কুদরত বলবা কেন, আমরা বলবো আল্লাহর কুদরত। একই খানা একই চুলায় রান্না, আব্বা আম্মা একই খানা খায় আমরাও একই খানা খাই, তাদের রোগ বাড়ে আমরা শক্তিশালী হই তারা দুর্বল হয়, কারণ কি। এত যুক্তি এত বুদ্ধি দাও, জবাব দাও। এরে আল্লাহর বান্দা তোমার থেকে 1000 কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল, যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা, কিন্তু বুদ্ধি হইলে কি হবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই,
রহমতের নবী এত দাওয়াত দিলেন কালেমা পড়ে নাই। এরে যুব একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাও, যার মনেরে মনে প্রশ্ন করো, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার কপাল কেন খারাপ। এইভাবে যখন চিন্তা করতে থাকবা একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে। আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও, মা বাবায় দোয়া করলে আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না, এজন্য মা বাবার দোয়া বড় দামি। মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই, মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া। এ যুবক পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব এখনো সময় আছে, তওবার দরজা খোলা, নেক আমল ধরো, শিরিক মুক্ত জীবন গড়ো, আল্লাহর মহাব্বত নিয়ে চলো। চাকরি ছাড়া লাগবে না, স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা, মাদ্রাসায় আসার দরকার নাই। ভালো করে শুনো যুব, পর্দার আড়ালের আম্মা জান আসেনি আছে, এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ওলামায়ে কেরামের মায়ের মতো মা, এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, ও যুবতী বোনেরা, তোমার মতো যুবতী বোন আজান হলে মাথায় কাপড় দিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, এরকম যুবতী বোন আছে না নাই? তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনেমিনে খেলো, মোবাইলের মাধ্যমে চ্যাটিং করো? এক আল্লাহর বান্দা বহু দিন হয়ে গেছে বিয়া করে না, ছোট ভাই একদিন ডাক দিয়া কয় বয়স এত বেড়ে গেল ভাইজান আপনি বিবাহ করেন না কেন? মা বোনেরা ভালো করে শুনেন, যুবকেরাও শুনো বাবা, বড় ভাই ডাক দিয়া কয় আমি বিবাহ করব, পছন্দের কোনো মেয়ে ভাই না। ছোট ভাই বুঝতে পারছে মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে, একটু টাকাওয়ালা, ডানে বামে খোঁজ দিয়ে এক প্রস্তাব দিল, অমুক বাড়ির মেয়ে বড় ভালো। বড় ভাই বলে না আমি এ মেয়ে বিয়া করবো না, বলে অনেক সুন্দরী, সুন্দরী চাই না, তো কি চাও? হা বড় ভাই বলে কি বিয়া করতে চাই, আমার সীমানা প্রায় পারাইয়া যাইতেছে, বিবাহের বয়স অনেক আগেই হয়ে গেছে, করি না, কারণ আমি এমন একজন আল্লাহর বান্দি যুবতী মেয়ে চাই। ছোট ভাই বলে কেমন মাইয়া চাও? কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, আমাকে জান্নাতের পথে নিবে। আর এমন একটা মেয়েকে বিয়া করব যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে, যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে। ছোট ভাই কয় তোমার কপালে বিয়া নাই, চলে গেল, এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না। কিন্তু বড় ভাই ডাক দিয়া কয় শোন, আমার অন্তরের নিয়ত যদি সঠিক হয় ইনশাআল্লাহ আমি আজ না কাল এমন মেয়ে পেয়ে যাব যদি আমার নিয়তে ভেজাল না থাকে। এভাবে ধৈর্য ধারণ করলেন, দীর্ঘ কিছুদিন পরে পার্শ্বে এক এলাকায় চলে গেল, শুনছে ওখানে এক আল্লাহওয়ালা আসছেন, বড় বুজুর্গ, দোয়া করলে কবুল হয়ে যায়, দোয়ার জন্য চলে গেল। গিয়া দেখে হুজুর মসজিদে ওজিফা পালন করে, আমলে আছেন, সালাম, হুজুর আমি অমুক এলাকার এক বান্দা যুবক আসছি আপনার দোয়া নেওয়ার জন্য, বিবাহ করেছো নাকি? বলে না করি নাই, দোয়া করবেন? হুজুরের সাথে কথা বলতেছে ঠিক এমন টাইমে পর্দার আড়াল থেকে মসজিদের জানালা দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর বলে কে? বলে আমি এই এলাকার এক যুবতী মেয়ে, কি চাও? হুজুর একটু দোয়ার জন্য আসছি, আমার আব্বাজান বড় অসুস্থ,
তাই নাকি? বলে হ্যাঁ হুজুর, ওখানে প্রায় সময় আসেন, মানুষকে দাওয়াত দেন, মসজিদে আমল করেন, মোটামুটি পরিচিত। এইবার মেয়ে কয়, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন। কয়, তুমি কেমন পাত্র চাও? কয়, হুজুর আমার বিবাহের জন্য আমি এমন একটা পুরুষ যুবক চাই যেই যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়ায়, যেই পুত্র সন্তান উম্মতের দায়িত্ব নিয়ে জান্নাতের পথ দেখাবে বাতেলের মোকাবেলায়। হুজুর শুইনা চুপ হয়ে গেলেন, পাশের পুরুষ যুবক ডাক দিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দীর্ঘ বছর এই লালন করতেছি, কল্পনা করতেছি এমন গুণের মেয়ে আমিও চাই। হুজুর বলে, মেয়ের ফ্যামিলি গরিব, আমার গরিব টরিব লাগবে না, আপনি যদি দয়া করে ব্যবস্থা করে দেন আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাব। আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেল, যুবক যুবতীর সাথে বিয়া হয়ে গেল, এই দুইজনের সংসার শুরু হয়ে গেল, এই যুবক আর যুবতীর দাম্পত্য জীবন সুখময় জীবন। ফজরের সময় ঘুম থেকে একজন যদি উঠতে না পারে, স্ত্রী যদি আগে উঠে স্বামীকে কয়, উঠো আল্লাহর সাথে একটু মোলাকাতের কথা বলার চেষ্টা করো, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাকে, উঠো রান্না বান্না হয় না, বন্ধ আগে নামাজ তারপরে রান্না, এইভাবে জীবন চলতেছে, এর মধ্যে একটা সন্তান আল্লাহ দান করছেন পুত্র সন্তান, আল্লাহর কাছে দোয়া করতো নামাজ পড়ে, দয়ার মালিক তুমি আমাদের একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা দুনিয়াতে আমগো সম্মান বাড়বে আখেরাতেও বাড়বে। আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন, এমন একটা পুত্র সন্তান আল্লাহ তাদের দান করেছেন, যেই সন্তান দুনিয়াতে আইসা মা বাবার আদর্শ নিয়ে বড় হইয়া রাশিয়া সিরিয়া মিশর ইরাক পুরা জগৎটাকে বিজয়ের পতাকা উড্ডীন করে বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, ওই বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা, বিভিন্ন বিধর্মীদের হামলা, এই সন্তান গিয়া ইতিহাসের পৃষ্ঠা খুলো, বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে বিজয়ের পতাকা উড়ায় দিলেন। ইতিহাসবিদরা বলেন এর মতো বীর যোদ্ধার ইতিহাস এত স্মরণীয় যে কেয়ামতের আগে এরকম বিরাজবে কিনা জানা নাই। ওই সন্তানের নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবি। গুগলে সার্চ দাও সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস পড়ো, দেখো কে সে সালাউদ্দিন আইয়ুবি, রাষ্ট্র পরিচালনা করেছে, ওই সিরিয়া মিশর বিজয়ের পতাকা উড্ডীন করেছে, বাইতুল মুকাদ্দাসকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে গেল, বেঈমানদের দখল থেকে অত্যাচার থেকে মুসলমানকে পরিত্রাণের জায়গায় নিয়ে আসলো। এরে যুবক আল্লাহর গোলাম, মনটা কি স্থির করা যায় না? অন্যের অন্য মহি অন্য মেয়ের চরিত্র যদি তুমি নষ্ট করো, তোমার বোনের চরিত্র তো আর একজন নষ্ট করতে পারে, তুমি এটা চিন্তা করো। এরে যুবতী বোনেরা, কত যুবকের চরিত্র নষ্ট করতেছ, তোমার ভাইয়ের চরিত্র যদি কেউ নষ্ট করে তুমি কেমন মনে করো বা? এইভাবে যদি একটু চিন্তা করো তাহলেই তোমার অন্তরটা ঠিক হয়ে যাবে। আল্লাহ তো দরজা দিয়ে ডাকতেছেন, এজন্য ওলামায়ে কেরামের মজলিসে বসো। এই যে আপনারা বসছেন বয়ানে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে অজে বসেন নাই, আজকে 2 ঘন্টা বয়ানে বসার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই যুবকেরা বলো লাগছে?
দুই ঘন্টা বয়ানে যদি ওলামাদের সামনে বসে যদি অন্তরে ধাক্কা লাগে, আল্লাহর কসম যারা ওলামাদের পিছনে দিন দিন বছর বছর সময় দিবে, ইনশাআল্লাহ ওই লোকটা জান্নাতি হয়ে কবরে যাবে। কারণ ওর মধ্যে ধাক্কা লাগতে 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 এত মজবুত হয়ে যাবে, না খাইয়ে থাকবে, হারাম খাবে না, নামাজ ছাড়বে না, মরিয়া গেল জামানে কালেমা জারি হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আর আল্লাহর কাছে মনে মনে ডাকো, জোরে ডাকার দরকার নাই, তোমার অন্তর থেকে তুমি বলতে থাকো, আল্লাহ আজকে মিরপুরের জমিনে আসছি, ও আল্লাহ অনেকে গ্রামে মা বাবার রাইখা এই শহরে থাকো রে বাবা, গ্রামের মা বাবায় কষ্ট করে তোমার খবর নাই, অনেকে বড় লোক আরামের বিছানায় ঘুমাও, সন্তান আর পরিবার নিয়ে কত খানা খাও, মা বাবায় তোমার জন্য আরামে খানা খায় না, ঘুমায় না, এমন একটা রাত্র নাই যে তোমার টেলিফোন না করে, ও বাবা তোর শরীরের অবস্থা কি, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো, ওই মা বাবার যারা রাইখা ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারো বানারে যুব, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহকে বলো আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় ভরে আজকে থেকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মোবাইলের মাধ্যমে গুনাহ করব না, লেখনির মাধ্যমে গুনাহ করব না, চোখের চাহনির মাধ্যমে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, নবীর তরিকা মতো চলবো, আমার মতো স্কুলে পড়ুয়া যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারবো না, ও আল্লাহ আপনি তৌফিক দান, আজকে থেকে নামাজ ছাড়বো না, বাসায় গেলে মাকে গিয়া বলবা, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে ময়দানে কত আল্লাহর বান্দারা কান্দলো, আমার চোখে পানি নাই, মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, তুমি দোয়া করিয়া দাও, মা যদি দোয়া করিয়া দেয় তাহলে তোমার কপাল খুলিয়া যাবে, তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, সাংবাদিক হও বাধা নাই, তবে অনুরোধ আদর্শ নিয়ে চলো, মদিনার আদর্শ, সময় মতো নামাজটা পড়ে নিবারে বাবা, মুরব্বীদের সামনে কোনো ভালো আর খারাপ আচরণ করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহর আযাবের ভয় নিয়ে তুমি তওবা যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে নেবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কারো হক নষ্ট করবেন না, চরিত্রের উপর আঘাত দিবেন না, স্বামীর খেদমতে স্বামীর মালের হক ঠিক মতো রক্ষা করবেন, সন্তানের হক ঠিক মতো আদায় করবেন, আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না, আপনার সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের কারণে আপন বন্ধু বান্ধবরা যেন কষ্ট না পায়, বরং আপনার সন্তানকে এমন আদর্শ দিয়া যাবেন, সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, খুশি হয়ে যাবে, দিলে শান্তি লাগবে, এমন একটা সন্তান আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন, ও যুবকেরা জামানকে হেফাজত করো, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে কবুল করে নাও, আল্লাহর কাছে ব্যবসায়ী ভাইরা, ব্যবসার জায়গায় বসি আমার আল্লাহর হুকুম মতো চলেন, নামাজটা ঠিক মতো পড়েন, দেখবেন অল্প টাকায় বরকত অনেক বেশি হবে, কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না, ধোকা দিবেন না, আল্লাহর কাছে ভাবে বলতে থাকেন, আল্লাহ যেইভাবে ব্যবসা করলে দুনিয়াতে শান্তি পাবো, সম্মান বাড়বে, আখেরাতে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো, ওইভাবে ব্যবসা করার তৌফিক দাও, মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দাও, তুমি তৌফিক না দিলে সম্ভব হবে না, এইভাবে তওবার নিয়ত যদি অন্তরে থাকে, তবে একটা চিরচরিত সত্য কথা, আবু জাহাল নবীজিরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো,
নবীর সব কিছু জানলো, এরপরও কালেমা পড়লো না। অন্যদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা রশি গলায় লাগাইয়া নবীজির জন্য এত পাগল, নবীর কাছে তওবা করিয়া জান্নাতের টিকিট নিয়ে নিল। এই ওমরের এত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঠিক কেয়ামত পর্যন্ত আবু জাহাল থাকবে না ঠিকই, কিন্তু আবু জাহালের কঠিন অন্তরের মতো কিছু অন্তরালা মানুষ জমিনে থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা নসিব হবে না, বরং বয়ান শুনিয়া বাইরে গিয়া বিরোধিতা করবে, এই সমস্যা ওই সমস্যা, এই ভুল সেই ভুল। আসলে নিজের গুনার কথা একবারও চিন্তা করবে না। আর একদল বান্দা থাকবে কিয়ামত পর্যন্ত ওমরের চরিত্রের, এরা গুনা নিয়ে প্যান্ডেলে ঢুকবে, হঠাৎ করিয়া যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে তখন পাগলের মতো হয়ে যাবে। আমি কইছিলাম আমার জীবনটা তো খারাপ ছিল না, আমি দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, মা বাবায় কত আদর করেছিল, আমার স্কুলের লেখাপড়ার জীবনটা কত ভালো ছিল, শিক্ষকরা কত আদর করত, আজকে আমি এত খারাপ, আমার মা বাবা আমার বেশি ভালো জানে না অন্যায় করার কারণে, কারণ আমি মা বাবার সাথে ভালো আচরণ করি না, ভাই বোনের সাথে ভালো আচরণ করি না, আমি এত খারাপ কেন হয়ে গেলাম। ময়দানে ঈশা লুটাইয়া কাঁদবে আর বলবে আল্লাহ আমি আজকে গুনাহ দিয়ে বাসায় যাব না, ও আল্লাহ মরণের বিছানায় গুনাহগার হইয়া শুইতে চাই না রে মালিক, আজকে আমি একা রুমে থাকতে পারি না, ভয় পাই, আর ওই অন্ধকার কবরে একা কেমনে থাকব, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকার, দুনিয়াতে আমি অন্ধকারে একা থাকতে পারি না, আমি কেমনে কবরে থাকবো রে আল্লাহ, আমি আর গুনাহ করব না, আর কারো হক নষ্ট করব না, আয় আল্লাহ হাতের দিয়ে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এইভাবে ওমরের চরিত্রওয়ালা মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে। নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো, আর ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও, ও কান্নাওয়ালা ভাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। হেদায়াতের মালিক আমার আল্লাহ, কোন পীরের হাতে হেদায়াতের চাবি নাই, কোন বক্তার হাতে হেদায়াতের চাবি নাই, আল্লাহ যার সিনাটা খুলে দিবেন সে হেদায়াত নিয়েই চলবে, মরিয়া গেলে দাড়ি কাটবে না, বেপর্দায় চলবে না, মা বাবার সাথে বেয়াদুবি করবে না, ওলামাদের সাথে বেয়াদুবি করবে না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। ও আল্লাহর বান্দারা, মোনাফেকি যদি না থাকে, খাঁটি মনে তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকেই বলবে একটু দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাতগুলো কবুল করে নেন, একটা হাতেরও গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক, আমার কলিজার যুবকগুলো রে কবুল করে নেন, নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন, আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, শয়তানের ধোকার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন, মরণ পর্যন্ত সুন্নতি জিন্দেগির উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু